সকাল সকাল বেরিয়ে পড়েছি লাল কাঁকড়ার খোঁজে। বকখালি জুড়ে সাইট সিন যখনই করতে বেরোবেন দেখবেন গ্রাম, সেই গ্রামের মধ্যে দিয়ে চলে যেতে হবে বিভিন্ন সমুদ্রের পথে। সেই রকমই আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে চলেছি, যাব লালগঞ্জ। শুনেছি লালগঞ্জে লাল কাঁকড়ার দেখা মেলে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি টোটো করে। আমাদের আজকে ট্যুর প্ল্যানের মধ্যে আছে লালগঞ্জ, লাল কাঁকড়ার খোঁজে যাওয়া, হেনরি আইল্যান্ড আর জম্বুদ্বীপ। আজকের আমাদের টোটো ভাড়া এই সাইট সিনের জন্য 300 টাকা। তো আমরা এই গ্রামের মধ্যে দিয়ে চলেছি লাল কাঁকড়া দেখব বলে। আশপাশটা বেশ সুন্দর, দেখছেন মাছ ধরা চলছে। এইরকমই গ্রামের মধ্যে দিয়ে টোটো করে চলে যেতে হয় এই লাল কাঁকড়ার জন্য বিখ্যাত লালগঞ্জ। এই লালগঞ্জে লাল কাঁকড়া এখনো দেখা যায়, কারণ এখানে লোকজন এখনো কম আসে। বকখালিতেও লাল কাঁকড়া ছিল, কিন্তু সেখানে লোকজন বেশি, ভিড়ভাট্টার জন্য তাদের দেখতে পাওয়া যায় না। হেনরি আইল্যান্ডেও শোনা যায় লাল কাঁকড়া আছে, কিন্তু দেখা যায় খুব কম, কারণ সেখানেও লোকজনের ভিড়। তবে একমাত্র দেখা যায় লালগঞ্জে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে, কারণ এখানে ভিড়ভাট্টা এখন কম। তাই চলেছি, বেরিয়ে পড়েছি সকাল সকাল, দেখব আর দেখব সি বিচটাও। শুনেছি সি বিচটাও খুব সুন্দর, তাই সি বিচটাও দেখব। বকখালি বেড়াতে আসলে এই সাইট সিনটা সঙ্গে রাখবেন, লাল কাঁকড়ার এই লালগঞ্জ। দেখুন আমরা প্রায় এসে পৌঁছেছি লালগঞ্জ। দেখুন এটা ব্যাক সাইড, সমুদ্রটা বাঁদিকে, ব্যাকওয়াটার টাইপ। ওই যে দেখুন সমুদ্র, আমরা নামবো সি বিচে। সি বিচের পাশ দিয়ে চলে গেছে গ্রাম্য রাস্তা, বাঁধানো রাস্তা, আর সেই রাস্তার পাশ দিয়ে আমরা নেমে যাচ্ছি সমুদ্রে। বর্ষাকাল, বালি মাটি, পিছল খাওয়ার ভয় তাও নেই, তবু সাবধানে নামতে হবে। দেখুন এইভাবে নেমে পড়বেন আস্তে আস্তে, সাবধানে। নেমে পড়লাম আমরা, এই হচ্ছে সমুদ্র সৈকত লালগঞ্জ। এখান থেকে ছোট ছোট দ্বীপও আছে দেখতে পাওয়া যায়, দেখছেন দূরে দ্বীপ। আর এই সি বিচটা ফাঁকা,
একদম ফাঁকা, লোকজন নেই, আমরাই শুধু আছি। আর রয়েছে মাছ ধরার জন্য তিনটে বাচ্চা ছেলে, ওরা জাল রেডি করছে, মাছ ধরতে যাবে। বকখালির জনবসতির প্রধান জীবিকা মাছ ধরা। দেখছেন ওই দূরে যাব আমরা লাল কাঁকড়া দেখতে, এদিকে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় না কারণ এদিকটায় জনবসতি। আর এই জনবসতির কিছু লোক এখানে নামেন, এখানে নেমে ওনারা মাছ ধরার জন্য জাল রেডি করেন, তাই এখানে লাল কাঁকড়া বেশি আসে না। কিন্তু মাটি যেভাবে উঠে আছে তাতে মনে হয় এখানেও কখনো কখনো দেখতে পাওয়া যায় লাল কাঁকড়া। তবে লাল কাঁকড়া মানুষ দেখলেই গর্তে চলে যায়, তাই আমরা যেহেতু এখানে আছি ওই জন্য লাল কাঁকড়া এখানে দেখতে পাওয়া যাবে না। দেখুন মাটি দেখলেই বুঝে যাচ্ছে যে লাল কাঁকড়া থাকলেও থাকতে পারে। থার্মোকলের ভেলা আর এই সমুদ্র, জল বেশি নেই, ঢেউ নেই, এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। লালগঞ্জ বা বকখালি যেহেতু সুন্দরবন জনবসতির একটা অংশ, তাই এখানে ম্যানগ্রোভের জঙ্গলটা দেখতে পাওয়া যায়, ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়। আর হাঁটতে হাঁটতে যেতে হবে লাল কাঁকড়া দেখতে, আমরা এগিয়ে চলেছি লাল কাঁকড়া দেখব বলে। সোজা হাঁটতে হয় বেশ খানিকটা রাস্তা সমুদ্রের পাশ দিয়ে, সিবিচ ধরে হাঁটতে থাকবেন, বাঁ দিকে ম্যানগ্রোভের জঙ্গল ফেলে এগোতে হবে। আর বেশিটা নেই, খানিকটা এগোলেই দেখতে পাবো লাল কাঁকড়া আশা করছি, কারণ ওই ছেলেগুলো তাই বলল যারা মাছ ধরছে, ওরা বলল কিছুটা এগোলেই দেখতে পাবো। দেখুন আমরা প্রায় এসে পড়েছি লাল কাঁকড়ার ওখানে, এই যে মাটি দেখলে বোঝা যাচ্ছে দূরে দেখতে পাওয়া যাচ্ছে লাল কাঁকড়া, দূরে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন কত লাল কাঁকড়া দেখা মিলল লাল কাঁকড়ার, প্রচুর লাল কাঁকড়া, সি বিচ ভর্তি লাল কাঁকড়া দেখলাম, আপনাদেরকেও দেখাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। দেখুন কাঁকড়াগুলো কিভাবে ঘুরে বেড়াচ্ছে, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।